যে কুকিদের মধ্যে যারা সশস্ত্র সংগ্রাম করতে সন্ত্রাসবাদ তাদের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চুক্তি হয়, বেশ কয়েকটা সংগঠন তারা সিজফায়ার করেছে, তাদের যে ডিমান্ডগুলো সেই ডিমান্ডগুলো নিয়ে কেন্দ্রীয় সরকারকে বলেছে এই সিজফায়ারের টাইমে তুমি গভীরে যাও, পরীক্ষা নিরীক্ষা করো, সমাধানের জন্য রাস্তা বের করো, আমরা তোমাদের সময় দিই। এখন এদেরই একটা গোষ্ঠীর নেতা এফিডেভিট করে ভোটের আগে গত বিধানসভা নির্বাচনের আগে মণিপুরে আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী আর হচ্ছে বিজেপি আরএসএসের নেতা রাম মাধব, এদের দুজনের সাথে তাদের কথাবার্তা হয়, চুক্তি হয়, সমঝোতা হয় এই মণিপুরের বিধানসভা নির্বাচনে বিজেপিকে জিততে। যদিও তারা অস্ত্র সংবরণ করেছেন, তারা তাদের মতো করে সাহায্য করে, তারা দেখছেন যে বিষয়গুলির ভিত্তিতে আর্মস সিজার করে তারা শান্তির পরিবেশ স্থাপন করে তাদের সমস্যাগুলি সমাধান করতে চাইছেন, এগুলো সমাধানের পরিবর্তে বরং জটিল হচ্ছে, তাদের মধ্যে খুব বিক্ষোভ তৈরি হয়েছে। ফলে তারা দেখা যাচ্ছে এই তখনকার যে আলোচনা সেই আলোচনার নির্যাস উল্লেখ করে যারা এগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন শাসক দলের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে তাদেরকে আনমাস করছেন, তাদেরকে এক্সপোজ করছেন, যেটা দেখা যাচ্ছে যে একটা খুব জটিল পরিস্থিতি তৈরি হয়ে গেল। দল থেকে দত্ত বের করলে পর সেই দত্তকে কিন্তু আবার বোতলে ঢুকানো যায় না, তো ঘাড়ে চেপে বসেছে। ভূত ঘটনা এখন পর্যন্ত প্রধানমন্ত্রী কোনো কথাই বলছেন না, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন গত বিধানসভা নির্বাচনে, তিনি এসেছিলেন এবং সমস্ত ভেতর থেকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি তিন দিন থাকলেন এখানে, 15 দিন সময় চাইলেন, কোথায় চলে যাওয়ার পর পরিস্থিতি তো আরও খারাপ দিকে যাচ্ছে। সরকারের মন্ত্রী বাড়ি জ্বালিয়ে দিয়েছে, রাজ্য সরকারের মন্ত্রী বিধায়কের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, শাসক দলের দলীয় অফিস আগুন ধরিয়ে দিচ্ছে, থানা আক্রমণ করছে, পুলিশ পালিয়ে যাচ্ছে, নিরাপত্তা বাহিনী পালিয়ে যাচ্ছে, সিরিয়াস জায়গায় চলে যাচ্ছে। প্রধানমন্ত্রী এখনও চুপচাপ, এখন অদ্ভুত ঘটনা তার মন কি বাত। মণিপুরের লোক মনে করেছেন অন্তত এই মন কি বাতে প্রধানমন্ত্রী নিশ্চয়ই কিছু বলবেন, একটি কথা বলেননি, রেডিও আশ্রয় ভেঙে ফেলছেন, রাস্তায় নেমে আসছেন, প্রতিবাদ করছেন, কেমন রাস্তা দখল করে বসে থাকছেন, শাসক দলের অফিসের উপর গিয়ে আক্রমণ করছেন, এটা সমস্যার সমাধান না, কিন্তু খুবের বহিঃপ্রকাশ হচ্ছে। মহানগরবাসীলৈ জাভাইন দিয়া বিশেষ পদক্ষেপ, 80-90% ৰেহাই মূল্যত মহানগরবাসীয়ে লাভ কৰিব ঔষধ। জাভাইন দিয়া বিপণীত উপলব্ধ জেনেরিক মেডিসিন যোটা হেলথকেয়ার লিমিটেডৰ অন্যতম এডিশন এই জাভাইন দিয়া। লালগণেশ্বৰ প্ৰগতি নগৰত মুকলি কৰা হৈছে জাভাইন দিয়াৰ নতুন বিপণী। ইয়াৰ উপৰি কালাপাহাৰৰ ব্ৰহ্মপুত্ৰ জ্যোতমিলৰ সন্মুখৰ কৃষ্ণ কমপ্লেক্সত আছে আনখন বিপণী। জাভাইন দিয়াৰ যোগাযোগ নম্বৰ 9401130536, 700221-47540, 708668733।